কে বলে বলু পাগল চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে না সরমনাই লাফায় কেন তোর অ্যালার্জি কেন একটা দেখাও তো জিকিরে কোথায় লাফায় উড়ে ফেরেশতা পেছনে রশি লাগায় জাহান্নাম টেনে ধরে রাখ আল্লাহ 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 দুইজন আলেম আসছে তাহলে হুজুর বাসের মধ্যে কি ওঠে এখন আঙ্কুলে ভাই পাহাড় তো পায় না এখানে বাসে ওঠে পাহাড় পেলে পাহাড়ে উঠে ইমানদারের অন্তর একটা কম্পন আরম্ভ হয় শায়েকদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে বুঝোনা তোর কপাল খারাপ ধর্মের নামে এসব ভণ্ডামির প্রধান কার্যালয় চরমনের দরবার শরীফ বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মুফতি ফয়জুল করিম শায়েকে চরমনাই চরমনাই দরবারের দায়িত্বে থাকা প্রধান দুই ভণ্ড হলেন ফয়জুল করিম ফজু আর রেজাউল করিম রেজু ফজু রেজু দুই ভাই জন্মগতভাবেই পীর সাহেব তাদের বাবা ছিলেন পীর তার দাদা পীর তার দাদাও ছিলেন পীর সাহেব আবার রেজু ফজুর ছেলে হবে পীর তার ছেলে পীর তার ছেলেও পীর সাহেব হবার ব্যাপারে মোটামুটি কনফার্ম সব মিলিয়ে সব যেন পীরের হাট বাজার দাদাদার রহমাতুল্লাহ হাত উপরে দিকে উঠাইয়া ডাক দিয়া বলে গরু এদিকে আও ডাকের সঙ্গে সঙ্গে গরু তার রশি ছিঁড়া দৌড় দিয়ে আসে দাদাদারের সামনে আসে দুনিয়ার মানুষ তোমরা আমাদের কথা শুনলা না গরু আমাদের কথা শুনবে এই ব্যবসা শুরু করতে কোনো পুঁজি লাগেনি তাদের সাপ ব্যাং আর বাইং মাছের কেচ্ছাই তাদের ব্যবসার মূলধন দাদাগান বলতো এ বাইং মাছ তোর কপাল ভালো যদি জালের সঙ্গে তুই না ওঠো ওদিকে ট্যাদা নিয়ে কুফাইতে কুফাইতে আইতে যখন তোর কলিজার মধ্যে ট্যাদা কাটা ঢুকে পড়বে আর তখন পানির মধ্যে থাকতে পারবি এসব কেচ্ছা কাহিনী শুনিয়ে রেজু ফজু চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা ও আমার দুনিয়াদার বাবারা চরমনাইতে আসছে বাবারে নৈরা সইয়েন না প্রতি বছর কথিত ওরসে তোলা বস্তায় বস্তায় টাকা পয়সা দিয়ে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর পর আখেরাতেও নাকি তাদের জন্য বেহেস্ত একদম ফ্রি সমস্ত মানুষগুলো কেয়ামতের ময়দান উঠছে আল্লাহর ঘোষণা হলো যারা নাকি চরমনার মুশাব হুজুরের কথা অনুযায়ী নেক আমল করছে চরমনের মুরিদদের জন্য মেড ইন বরিশাল লেখা জাহাজ আখেরাতের মাঠে অপেক্ষা করছে এই জাহাজের যাত্রী কারো কোনো হিসেব হবে না জাহাজ থেকে নেমেই সোজা জান্নাতে সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ যখন কেয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে বাবদগো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাঙিয়ে আনবেন কিয়ামতের ময়দান হবে তামার ময়দান এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায় বলেন কোরআন সুন্নার কোন জায়গায় খুঁজে পাই না যে আখেরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে অতএব এই মন্তব্য সম্পূর্ণ মনগড়া সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন আবার দেখবেন চরমনের বিরুদ্ধে একদল মানুষ জাহাজের উদাহরণ দিছে জাহাজ বাবা হয়ে গেছে কত বড় জাহেল মূর্খতার কত চরমে চলে গেছে কিয়ামতের দিনের আগে কবরের আজাব মাপ পাবার নিনজা টেকনিকও জানা আছে জাহাজ পীর চরমনের কাছে মুরখান নাকি যারা আমাকে সুয়াল করতে না পারে আমি এমন ভাবে আমার মাওলাকে ডাকবো যেন তারা প্রশ্ন করতে সুযোগ না পায় মাওলাকে ডাকতে আসে সুযোগ না পায় আল্লাহ 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 আল্লাহ
এইভাবে আবার যখন নাকি তার শেষ হয়ে যাবে আবার তারা ঘুরে ঘুরে আখেরাতে ফাঁকি দেওয়ার আশায় থাকা চরমোনাই ভণ্ড পীর সাহেবের দুনিয়ার জীবনও ধান্দাবাজিতে ভরপুর। মিথ্যা প্রতারণা, অন্যের বউ ভাগিয়ে নেওয়া, জমি দখল থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই দুই কথিত পীর আর তার অনুসারীরা করছে না। যারা সারা ওয়ার্ল্ডের মানুষ আজকে শ্রদ্ধা করে ওই লঙ্গি পরা পীর, এসব মূর্খদের দলে ভেড়াতে অবশ্য খুব বেশি জ্ঞান বিদ্যার প্রয়োজন হয়নি। পীর সাহেবের শিক্ষক নিজেই জানিয়েছেন, শিক্ষা জীবনে ফেল করা ছাড়া পাশের কোনো রেকর্ড নেই কথিত এই ভণ্ড পীরদের। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছাড়াই কিছু মূর্খ লোকদেরকে এরা দলে ভেড়াচ্ছে। তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম, বাকির নাম ফাকিয়া। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম খলিফা শায়খুনা মুর্শিদুনা। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চরমোনাইর কথিত পীর ও শায়খের ভণ্ডামির কিছু হাতে নাতে প্রমাণ দেখাবো। সৌদি আরবের মতো রাষ্ট্র, বাংলাদেশের মতো একজন আসামিকে রাষ্ট্রীয় মর্যাদা দান করবে চিন্তা করা যায় না। চরমোনাই পীর সাহেব একবার সৌদি আরবের ফাইভ স্টার একটি হোটেলে তাওয়াল চুরি করে ধরা পড়েছিলেন। সেই ঘটনায় তিনি গ্রেফতার হয়ে জেলেও গিয়েছিলেন। তমাম দুনিয়ায় অন্তত জানে বিশ্বাস সর্বরে হুজুরে অন্তত চুরি করবে না। ক্যাপ্টেনরা বলছে যে স্বয়ং তার পরিবারের কোন আসামি যে জেলখানায় থাকে, তুমি যে সুবিধা ভোগ করছো সেই সুবিধা তারা ভোগ করতে পারে। সমস্ত মানুষের অফিসারদের পরবর্তীতে তিনি ভুলক্রমে তাওয়ালটি ব্যাগে ঢুকিয়েছিলেন বলে জানালে সৌদি কোর্ট তাকে খালাস দেয়। তবে সেখানে শর্ত দেওয়া হয়েছিল ফয়জুল করিম 10 বছরের মধ্যে আর সৌদিতে যেতে পারবেন না। সেই ঘটনাটিকে তিনি দেশে ফিরেই গরু ছাগলের কেচ্ছার মতো করে সাজিয়ে তার মূর্খ ভক্তদের সামনে পেশ করেন। আর ভক্তরাও শুনে শুনে হাই পিসাব হাই পিসাব বলে আওয়াজ তুলতে থাকেন। অনেক সময় অনেক রাত্রে 100 রাকাত নামাজ পড়তাম। ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন জেলের ভেতরে সবাই তাকে খুব সম্মান দিয়েছে, বাড়ি থেকে খাবার আনার সুযোগ দিয়েছে, ভেতরে বয়ান করার সুযোগও নাকি তিনি পেয়েছিলেন। এমনকি জেল কর্মকর্তা পুলিশের অফিসার থেকে শুরু করে সকলের সাথে তার নিয়মিত কথাবার্তা হতো। এবার প্রশ্ন হলো সৌদি প্রশাসনের সাথে নিয়মিত এমন আলাপচারিতার জন্য তো আরবি জানতে হবে, কিন্তু চরমোনাইর কথিত শায়খ আরবিতে কথা বলতে জানেন কিনা তার প্রমাণ দেখি চলুন। তার নজরে কোন এখানে শিরক বিদআত শরিয়াতের খেলাফ কোন নজর বা কোন দৃষ্টি পড়ছে কিনা? এবং হলো রাইত শেখের খেলাফ শরআ মানে শেখ তো আমাদের তো গায়ে মারা হয় শেখ ওলা সালম বদলে মানে আমরা আইনা আই মুখালিফ শরআ শিরক বিদআত মধ্যে জানিয়ে শুনিয়ে জড়িত হবে যারা আল্লাহকে ভয় করে কিভাবে ধারণা করতে পারে? ও কাইফ আখবারা আন্না বিশক ও আনতুম সাদদতুম আলা কাম সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় চরমোনাই পীর সাহেব একজন আরাবিয়ান লোকের সাথে দোভাষীর সাহায্যে কথা বলছেন। এমনকি খুব ছোট ছোট বাক্য তিনি দোভাষীর সাহায্য ছাড়া বলতে পারছিলেন না। আমরা তো প্রথম স্টেজ নিয়ে আসছি, কিন্তু দ্বিতীয় তৃতীয় স্টেজ নিয়ে তো আমাদের আলোচনা খুবই কম হয়।
এখন প্রশ্ন হলো সৌদি জেলখানার ভেতরে থাকা অবস্থায় তিনি এত আরবি এক্সপার্ট কিভাবে হয়ে গিয়েছিলেন? সৌদি আরব আসবেন, জীবনে কোনদিন পাসপোর্ট আপনার লাগতো না, জীবনে কোনদিন বিমানের টিকিট আপনার লাগতো না, এরকম আরো অনেক গাজাখুরি গল্প বলে ভক্তদের কাছে আধ্যাত্মিক নেতা সেজেছেন চরমোনাইয়ের ভণ্ড পীর আর ভণ্ড শায়েক দুজনে। জনাব শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ। কিছুদিন আগে আওয়ামী লীগে চামচামো করতে গিয়ে চরমোনাইয়ের ভণ্ড শায়েক শেখ মুজিবুর রহমান সম্পর্কে ভুয়া এক পরিচয় তুলে ধরেন, যেখানে তিনি দাবি করেন শেখ মুজিবের পূর্বপুরুষ শেখ আওয়াল 1463 সালে ইরাক থেকে এসেছিলেন এবং শেখ আওয়াল হচ্ছেন হযরত বাইজিদ বুস্তামির সাগরেদ, অর্থাৎ বাইজিদ বুস্তামির সাথে তার সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়েছে। শেখ আব্দুল আওয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজিদ বুস্তামির রহমতুল্লাহ আলাইহির একজন সাগরেদ ছিলেন, তেনারই বংশধর। দরবেশ আব্দুল আউয়াল 1463 ঈসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন। এবার চলুন দেখা যাক কতটা ডাহা মিথ্যা এই তথ্য। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বাজিদ বোস্তামি মারা যান 874 সালে আর মজুপীরের বক্তব্য অনুযায়ী তার সাগরেদ বাংলাদেশে আসেন 1463 সালে। তাহলে বাইজিদ বোস্তামির সাগরেদ 600 বছর পর কিভাবে জীবিত থেকে বাংলাদেশে আসলেন? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন সাগরেদ ছিলেন 1463। আসলে এই সবই মিথ্যা বানোয়াট প্রতারণা। আপনি যদি চরমোনাইয়ের প্রস্রাবের নিজের বাবা দাদার নাম জিজ্ঞেস করেন তারপরেও তিনি তিন পুরুষের উপরে যেতে পারবেন না, আর শেখ মুজিবের জন্ম পরিচয় তো এমনিতেই ভেজাল যুক্ত। শেখ সাহেব উত্তাশরীরা ধর্ম প্রচারক ছিলেন। আল্লাহ 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 চরমোনাইয়ের মাহফিলগুলোতে যে অসভ্য লাফালাফি চলে তা নিয়েও নিজেদের মতো মন গড়া ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন চরমোনাইয়ের কথিত আলেমরা। বাস্তবে এসব লাফালাফি শুধুই ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এভাবে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে এই দুই ভণ্ডপীর, আর তার সাগরেদদের অবস্থাও একই রকম। শায়েকদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে করেনি। মাওলার নামের জিকির শুনলে তাদের অন্তরে একটা মহাব্বতের ভাব চলে আসে। জাহান্নামের আযাবের ড্যাম যখন ভিতরে ঢুকিয়া যায় তখন বান্দার শরীরের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে যায়। চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? লাফায় কেন চরমোনাই উজানি টের পাইছ? যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে। আহাম্মক মূর্খ, ভণ্ডামি করে কোটি কোটি টাকার মালিক হয়ে ভণ্ডদের এখন ক্ষমতা লাভের স্বাদ জেগেছে। একসময় নির্বাচন হারাম ফতোয়া দেয় এসব ভণ্ডরা এখন নারীদেরকেও ভোটের মাঠে নামিয়েছে ভোটারদেরকে আকৃষ্ট করতে। নগরীর পিতা হবার ধান্দায় বরিশালের অলিগলি চষে বেড়াচ্ছে এসব জাহাজ পীরের মুরিদেরা। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? আল্লাহ নবী বলতেন যা, তোরা সবাই শেখ হাসিনার পক্ষ। হাত পাকা পত্রিকার মেয়র প্রার্থী, অন্তত চুরি করবে না, ডাকাতি করবে না। সিটি মেয়র নির্বাচন, তারা নির্বাচনে যাচ্ছে, আমরা ধিক্কার জানাই। সম্প্রতি দেশের প্রায় সব ইসলামী দল যখন শেখ হাসিনার অধীনে যে কোনো নির্বাচন বয়কটের ডাক দিয়েছে তখন চরমোনাই পেশায় ভোটচোর সরকারের বৈধতা দিতে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। যার কোনো বিকল্প নাই শেখ চরমোনাই, বরিশালের মেয়র চাই শেখ চরমোনাই। আমাদের সূত্র জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ফয়জুল করিমকে আগে থেকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে, যে কারণে তাদের দলের কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা হবার পরেও তিনি সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। সূত্র আরো জানিয়েছে হাসিনা এক ঢিলে তিন পাখি মারবার টার্গেট নিয়েছে। একদিকে শেখ পরিবারের সদস্য বরিশালের ত্রাস সাদিক আবদুল্লাহকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগের যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে খুশি করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ মনে করছে শেখ হাসিনা যোগ্যতার প্রশ্নে নিজের পরিবারের মানুষকেও ছাড় দেন না। অন্যদিকে চরমোনাইকে জিতিয়ে সবাইকে বোঝানো হবে দেশে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, অতএব শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। আমি প্রথম বস্তিবাসীদের উন্নয়ন করব, বাচ্চা প্রসবের জন্য,
সিটি কর্পোরেশন সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবে। সূত্র জানিয়েছে আওয়ামী লীগ প্রার্থীকে যেহেতু পাশ করানো হচ্ছে না, সে কারণে সাদিক আবদুল্লাহকে কৌশলে মনোনয়ন দেওয়া হয়নি। মূলত চরমোনাইয়ের কথিত পীর ও শায়েখ দুটোই সরকারের বরিশাল প্রতিনিধি। এদের কাজ শুধুই মানুষকে বিভ্রান্ত করা, আর যারা কোরআনের আসল ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়া। কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া বাংলা টাংলা পড়িয়া বাস ফতোয়া দেয়া শুরু করছে। বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধেও এই চরমোনাইয়ের ভণ্ডরাই বিভ্রান্তি ছড়ায়। জাকির নায়েক সাহেব কাজ বাদ দিয়া ওয়াকাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে তখন ধিক্ষারে পাত্র হয়ে গেছে। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে তাদের এই ফতোয়াবাজির কারণ একটাই, তা হলো তাদের বেদাতি ব্যবসায় ঘাটতি। স্বার্থের প্রশ্নে এরা নিজের ভাইকেও ছাড় দেয় না, ক্ষমতা দেখিয়ে নিজের অন্য ভাইদের জমি দখল করে নিয়েছে রেজু ফজু দুই পীর সাহেব। 33 জনের বিরুদ্ধে মামলা ও চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যদি পেয়েও থাকে সেই জায়গা পাওয়া নেওয়া দেওয়ার জায়গা তো প্রিন্ট মিডিয়া না, সোশ্যাল মিডিয়া না। যাদেরকে গরু ছাগল কুকুর বাঘ আর জাহাজের গল্প শুনিয়ে বস্তা ভর্তি টাকা কামানো হচ্ছে তাদের বিপদেও কখনোই কাজে আসে না সারাক্ষণ দান খয়রাতের কথা বলে মানুষের পকেট কর্তনকারী পীর সাহেবেরা। চরমোনাইতে আসছে বাবারে নইরা সইয়েন না। গত বছর একটা রিপোর্টে দেখলাম এক মাহফিলে তার 3 কোটি টাকা কালেকশন হয়েছে। এটা হয় না? এত কোটি টাকা কই যায়? মার্কেট করে। আমি কয়েকদিন আগে রাজনীতিবিদ কিশোর সঙ্গে সামনাসামনি কথা বলছি, ভাই আমি সেটা করতে পারি না, আমাকে সহযোগিতা দিয়ে 1 টাকাও দেয় না আপনারে, রেজাল্ট করি না। নিজের আপন ব্যয়ের সাথে প্রতারণা করেছে চরমোনাইয়ের প্রস্রাব ফয়জুল করিম ফজুপীর। আপনার মেহমান কতজন আসবে সেটা বলেন, আপনি দাওয়াত দেবেন, তবে আপনার যতজন খুশি ততজন দাওয়াত দিতে পারেন। একটা জিনিস মনে রাখেন, আমি থাকি আমেরিকাতে, আমি পার্টি দিয়ে করব। কিছুদিন আগে বেশ ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছিল বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় সব নেতাদের সাথে চরমোনাই নেতাদের একটি গেট টুগেদার। মূল ব্যাপারটা হলো যে যখনই ফাঁদে পড়ে তখন সে অন্য কাউর থেকে উত্তরণের চেষ্টা করে। চরমোনাইয়ের কথিত শাহেক ফজুর ব্যয়ের অভিযোগ, নিজের টাকা বাঁচাতে কৌশলে ব্যয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠানের খরচের বোঝা, আর ফায়দা লুটেছেন ভণ্ডপীর ফয়জুল করিম। সবচেয়ে খারাপ লাগছে সেটা হলো সম্পূর্ণ পয়সা করি আমি দিছি কিন্তু নামটা হয়েছে আমার ব্যয়ের, যে সে এই প্রোগ্রামটা করছে। এভাবেই সারা দেশের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে চরমোনাইয়ের দুই ভণ্ড। চরমোনাইয়ের বাৎসরিক মাহফিল বিনা ওজরে কামাই দিয়েন না। চরমোনাইয়ের ভণ্ডার লুবি বেশি, টাকা নগদে নিতে চায়, ওনাদের মাঠে বসে এমন বয়ান দেয়, বয়ানের চড়ে আপনি কাপড় চুপুর খুলে আপনি ওনাদেরকে দিয়ে দেবেন। চরমোনাইয়ের বিশ্বাস বুঝুন যে ভাওতাবাজি শুরু করছে কয়দিন ধরে, বাপদাদারা পীর ছিল সেইখান থেকে তারা খেলাবোধ পেয়ে পীর হয়ে এসেছে, এই যে ভণ্ডামি জাহেল, জ্ঞানের স্বল্পতা, আমাদের মধ্যে মূর্খতা অনেক বেশি। ঠাকুর বলছে পর্দা লাগে না, এটাই সঠিক। সারা দেশব্যাপী মানুষ যদি কয় লাগবে হবে না, আমার গুরু ঠাকুর যা কইছে তাই। যারা বলে জিকিরে লাফায় বাসবায়, এই কথার ধরনেই বোঝা যায় সে উম্মতের সংশোধনের জন্য বলে না, সে বলে হাসাদ হিংসা থেকে। চরমোনাইয়ের সমর্থিত ভণ্ডদের মধ্যে অন্যতম হলেন হাফিজুর রহমান কুয়াকাটা ও তার ভাই হাবিবুর রহমান মেজবা। দুজনেই নিজের মুরিদের বউ ভাগি আলোচনায় এসেছিলেন, এখনো নাকি বোরকা পরা মেয়েদের দেখলেই তাদের যৌবনে ঝাঁকি দেয়। একটা মেয়ে কলেজে যাচ্ছে বোরকা পরা, হাত মোজা পাও মোজা সব লাগানো, এরপরও কি আকর্ষণ যুবকের হয় কি হয় না? আমার হয়, তোর হয় না? এত কিছুর পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সরকার, উল্টো তাদেরকে দিয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনা আরেকটি পাতানো নির্বাচনের ধান্দা করছে। এই আমানত যে রক্ষা করতে পারবে তার কাছে আমরা যেন আমানত রাখতে পারি, আমাদের শেখ চরমোনাই আমাদের নগর পিতা হিসেবে আল্লাহ কবুল করেন। সেই নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে চরমোনাইয়ের। চরমোনাইয়ের কথিত শাহেক বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেয়, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, কারণ ভারতীয় গোয়েন্দাদের সাথেও তাদের সম্পর্কটা অনেক পুরাতন, যে কারণে তাদেরকে কখনোই জেল জুলুম কিংবা নির্যাতন সহ্য করতে হয় না। সবাই জেলে, আমি জেলে না কেন? তাদের প্রশ্নই হলো আমি জেলে না কেন? দলিল কি? একদিকে সরকার, অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে মিলেমিশে তারা তাদের পরিধি দিনকে দিন বাড়িয়ে চলেছে। তাদের সহায়তায় সরকারি জায়গা দখল করে মসজিদ মাদ্রাসা বানিয়ে চরমোনাইপন্থী মানুষের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে চরমোনাই পীর সাহেবেরা।
এসব মসজিদ মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদের ব্রেন ওয়াশ করে কোরআন হাদিসের ভ্রান্ত ধারণা শিক্ষা দেওয়া হচ্ছে। এসবের মাধ্যমে শিরক বেদাতের পথে ঠেলে দিচ্ছে দরিদ্র ছোট ছোট এসব শিক্ষার্থীদের। তো ভাই একটু আমরা দেখি পীর সাহেব কি বলে, পৃষ্ঠা নম্বর 35 তিনি লিখছেন, দেখেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা যাই নামাজ রাঙিয়ে তাহাতে নামাজ পড়ো। শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে। তাদের লেখা বই কিংবা ধর্মীয় আলোচনায় শুধুই বাবা হুজুর দাদা হুজুরদের আধ্যাত্মিক গাঁজাখুরি সব গল্প শোনানো হয়, অথচ বর্তমান পীরের মজেজা দেখানোর কোন ক্ষমতা নেই। মুসলিম উম্মার মধ্যে যারা এরকম বিভ্রান্তিকর আকীদা সৃষ্টি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তিকে তুমি হেদায়েত দান করে সকলে বলি আল্লাহুম আমিন। চরমনায়ের এসব ভণ্ডামি থামানোর এখনই সময়। কমি আলেমদেরকেও এ ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। ওয়াজের নামে শুধু নারীদের পর্দা, সুদ, ঘুষ আর বেহেস্তের হুদদের আলাপের পাশাপাশি এসব বদমাইশদের ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে আলেমদেরকেই।